আচ্ছা দেখো, আমরা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের এর আগে আমরা দুটো ক্লাস করেছি, কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। আমরা এটা তৃতীয় ক্লাসে চলে এসেছি, এখানেও আমরা কিছু সমস্যা আমরা সমাধান করব। দেখো, প্রথম অঙ্ক টু ট্যান ইনভার্স রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান এক্স বাই টু সমান কস ইনভার্স, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরের পরে খুব সুন্দর, দেখো এলো, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এইটা থেকে আমরা এটা প্রমাণ করব। তাহলে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, আমি এখান থেকে দেখো করছি টু ট্যান ইনভার্স, এটা কস ইনভার্স আছে, তাহলে কস ইনভার্সের সূত্র ফেলছি। তাহলে টু ট্যান ইনভার্স এক্স এর কস ইনভার্সের সূত্রটা কি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এক্স, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবারে দেখো, এটা আমরা ট্যান স্কোয়ারটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ভেঙে লসাগুটা করছি। দেখো তাহলে ওপরে লসাগুটা কি আসবে, এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কি, এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই, নিচেও একই রকম লসাগু হবে, এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু। দেখো লসাগু দুটো এক হয়েছে, তাহলে ওটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি পেলাম, কস ইনভার্স। এবার দেখো কস স্কোয়ার এক্স বাই টু আমাকে প্রমাণটা দিয়েছে কিন্তু কস এক্স, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি ওপরেরটাকে, তাহলে টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস এ মাইনাস বি, এটাও একই রকম, টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই, নিচটাকেও 2 দিয়ে গুণ করছি, তাহলে এ প্লাস বি টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার দেখো আমরা সূত্রে ফেলছি, তাহলে কস ইনভার্স টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্সের সূত্র কি, ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে এক্স হয়ে গেল, মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ওয়ান প্লাস কস এক্স প্লাস এ মাইনাস বি ওয়ান মাইনাস কস এক্স। এবার দেখো এটা গুণ করে দিচ্ছি, তাহলে কী দাঁড়াচ্ছে, কস ইনভার্স এ প্লাস বি প্লাস এ কস এক্স প্লাস বি কস এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এ কস এক্স আর মাইনাস বি কস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এ কস এক্স প্লাস বি কস এক্স প্লাস এ মাইনাস বি মাইনাস এ কস এক্স প্লাস বি কস এক্স, তাহলে কী পেলাম দেখো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ এ কেটে গেল, মাইনাস বি কস এক্স প্লাস বি কস এক্স কেটে গেল, নিচে বি বি কেটে গেল, এ কস এক্স এ কস এক্স। আচ্ছা আমরা এবারে উপরের লাইনে চলে যাচ্ছি, দেখো আমরা এটা মুছে দিচ্ছি, তাহলে প্রমাণটা আমাদের কী আছে, কস ইনভার্স এ কস এক্স প্লাস বি আর এ প্লাস বি কস এক্স, তাহলে কী পেলাম দেখো, কস ইনভার্স টু বি প্লাস টু এ কস এক্স, নিচে টু এ প্লাস টু বি কস এক্স টু বি কস এক্স। এবারে ওপরের থেকে আমি 2 কমন নিচ্ছি আর নিচের থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কী হয়ে গেল, কস ইনভার্স এ কস এক্স সাজিয়ে লিখে নিলাম প্লাস বি আর এ প্লাস বি কস এক্স, তাই প্রমাণিত হয়ে গেল। এলো আমাদের 4 নম্বর পরে, দেখো দ্বিতীয় অঙ্ক আমাদের, তাহলে দ্বিতীয় অঙ্ক আমাদের কী আছে, ট্যান অফ টু ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা সমান জিরো। তাহলে আমরা অঙ্কটা করছি, এখন প্রমাণটা সমান জিরোটা আমরা কেটে দিলাম, দেখো তাহলে এখানে সূত্র ফেলছি, দেখো ট্যানটাকে রেখে দিলাম,
এবারে টু ট্যান ইনভার্স, এই রুটের ভেতরে আমরা সূত্রগুলো ফেলছি দেখো, তাহলে রুটের ভেতরে সূত্রগুলো ফেললে কি হবে, ওয়ান প্লাস কস থিটা, তাহলে টু কস স্কোয়ার থিটা বাই টু বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস ট্যান থিটা যেমন আছে সেরকম রয়ে গেল। তাহলে এখানে কত হলো, ট্যান অফ টু ট্যান ইনভার্স, টু টু কেটে গেল আর রুটটা উঠে গেল, তাহলে কস বাই সাইন তার মানে কট থিটা বাই টু প্লাস ট্যান থিটা, তাহলে ট্যান অফ টু ট্যান ইনভার্স, কটটাকে আমরা লিখতে পারি কি ট্যান পাই বাই টু মাইনাস থিটা বাই টু প্লাস ট্যান থিটা, তাহলে কি হলো ট্যান টু, ট্যান ইনভার্স ট্যান আউট হয়ে গেল, তাহলে টু ইন্টু পাই বাই টু মাইনাস টু ইন্টু থিটা বাই টু প্লাস ট্যান থিটা, তাহলে কি হলো ট্যান পাই মাইনাস থিটা প্লাস ট্যান থিটা, তাহলে সমান হয়ে গেল মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা সমান জিরো। এরপরে আমরা দেখো আসছে তিন নম্বর অঙ্কে, তিন নম্বর অঙ্ক ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান প্লাস কস এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস কস এক্স, এটা সমান দিয়েছে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা তাহলে প্রথমে কী করছি, ট্যান ইনভার্স ওয়ান প্লাস কস এক্স তার মানে কি টু কস স্কোয়ার এক্স বাই টু, ওয়ান মাইনাস কস এক্স টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই টু কস স্কোয়ার এক্স বাই টু টু সাইন স্কোয়ার এক্স বাই টু ট্যান ইনভার্স, তাহলে এখানে কী আসছে এটা রুট টু চলে আসছে, আমরা রুট টুটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, নিচেও একই রকম রুট টু কমন নিচ্ছি, তাহলে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, তাহলে রুট টু কেটে গেল। এরপরে আমরা কি করছি, ওপরে কস এক্স বাই টু দিয়ে ভাগ করছি, নিচেও কস এক্স বাই টু দিয়ে ভাগ করছি, তাহলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু। এবার দেখো তাহলে ট্যান ইনভার্স কস বাই কস, তাহলে ওয়ান সাইন বাই কস ট্যান এক্স বাই টু, একই রকম। এবার দেখো আমরা সাইডে করছি, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ট্যান ইনভার্স ওয়ানটাকে ট্যান পাই বাই ফোর, তাহলে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু, ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর ট্যান এক্স বাই টু, এটা করলাম কি সূত্রের আকারটা আনার জন্যে। এবার দেখো আমরা এবারে নিচে করছি, তাহলে এটা কী দাঁড়ালো ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাহলে ট্যান ইনভার্স ট্যান আউট হয়ে গেল, তাহলে সমান সাইড লিখে দিচ্ছি পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এটা আমাদের প্রমাণ দিয়েছে। চার নাম্বার কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান থিটা, সেখান থেকে প্রমাণটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের যদি সূত্রটা ফেলি, তাহলে কী আসছে কস ইনভার্স এ বি মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান থিটা, তাহলে কস ইনভার্স ওইদিকে চলে গেল, তাহলে কী হলো রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান কস থিটা, তাহলে অর এক্স ওয়াই মাইনাস কস থিটা, আর রুট যুক্ত পদটাকে আমরা একদিকে করে নেব,
কারণ কি হবে, তাহলে স্কোয়ার করলে আমাদের রুটটা একবারে আউট হয়ে যাবে। এবারে আমি বর্গ করছি, ব্র্যাকেটে লিখবে যে বর্গ করিয়া, তাহলে কি পেলাম এই দুটো সূত্রে ভাঙলে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু এক্স ওয়াই কস থিটা, রুটটা উঠে গেল। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু এক্স ওয়াই কস থিটা, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস, তাহলে একদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, কেটে গেল। তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কস থিটা, আর কস স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা কী পেয়ে গেলাম, অতএব দেখো আমাদের প্রমাণ যেটা দিয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। এবারে তোমরা একটু সাজিয়ে লিখে নেবে। আচ্ছা আমরা এবারে পরবর্তী অঙ্কে যাচ্ছি, সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা, সেখান থেকে একটা প্রমাণ দিয়েছে কি যে থিটা সমান প্লাস মাইনাস হাফ কস ইনভার্স তিনের চার, সাইন ইনভার্স তিনের চার। এখানে প্রমাণটা দিয়েছে থিটা সমান প্লাস মাইনাস হাফ কস ইনভার্স তিনের চার, তাহলে এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। তাহলে দেখো এটা আমি মুছে দিচ্ছি, এখন অঙ্ক থেকে প্রমাণটা করছি। তাহলে দেখো সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা, এখান থেকে দেখো আমি লিখতে পারি, প্রথমে এটাকে আমি সাইনটাকে সাইনই রাখলাম, সাইন পাই কস থিটা। দেখো কস পাই সাইন থিটাটাকে আমি লিখতে পারি কি যে সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। দেখো এবার প্রশ্ন হলো এখানে প্লাস মাইনাসটা আমি কেন লিখলাম, দেখো সাইন পাই বাই টু প্লাস এটা যদি করি তাহলে কোন পাদে আসছে, দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে সাইন কি হয় পজিটিভ, তাহলে কস আসবে। আবার পাই বাই টু মাইনাস করলেও সেটা প্রথম পাদে, সেখানেও পজিটিভ আসবে, ওই জন্যই এটা আমরা প্লাস মাইনাস লিখতে পারি, কারণ সাইন দ্বিতীয় পাদেও পজিটিভ আবার প্রথম পাদেও পজিটিভ। তাহলে দুদিক থেকে কী হলো, সাইনটা আউট হয়ে গেল। তাহলে কী পেলাম, পাই কস থিটা সমান পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। এবার দেখো এদিক থেকে যদি আমি পাইটা কমন নিই, তাহলে টোটাল পাইটা আমার আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী পড়ে থাকছে, দেখো কস থিটা সমান একের দুই প্লাস মাইনাস সাইন থিটা। এবার সাইন থিটাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কস থিটা, তাহলে প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে, তাহলে মাইনাস প্লাস সাইন থিটা সমান একের দুই। এবার আমি বর্গ করছি, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান একের চার, এটা বর্গ করিয়া পায়। এবার মাইনাস প্লাস কেন করলাম, দেখো মাইনাসের সূত্র যদি ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর প্লাসের সূত্রটা হলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারটা কত হয়ে গেল, ওয়ান হয়ে গেল। তাহলে মাইনাস প্লাস এটা হয়ে গেলো কি, সাইন টু থিটা সমান একের চার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়ান, সেটা মাইনাস ওয়ান নিয়ে চলে গেলাম। তাহলে কী হলো, এটাকে এবারে মাইনাস প্লাস সাইন টু থিটা সমান এটা বেরোলো কত, মাইনাস তিন বাই চার। তাহলে এখানে পাচ্ছি কি, এটাই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে সাইন টু থিটা সমান মাইনাস মাইনাসে প্লাস মাইনাস তিনের চার, তাহলে টু থিটা সমান সাইন ইনভার্স প্লাস মাইনাস তিনের চার। তাহলে কী হলো, থিটা সমান একের দুই। এবার দেখো সাইন ইনভার্স প্লাস হলে প্লাস হয়, মাইনাস হলে মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাসটা আমি বাইরে বের করে দিতে পারি, তাহলে সাইন ইনভার্স তিনের চার। তাহলে আমাদের প্রমাণটা ছিল কি, থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স তিনের চার। টু কস ফোর থিটা প্লাস নাইন কস টু থিটা মাইনাস সেভেন সমান জিরো, এটা দেওয়া আছে। এখান থেকে বলেছে থিটা সমান হাফ কস ইনভার্স তিনের চার, একের দুই কস ইনভার্স তিনের চার, থিটাটা দেখাতে হবে আর কি। থিটা সমান একের দুই কস ইনভার্স তিনের চার। আচ্ছা দেখো তাহলে এটাকে আমরা অঙ্কটা করছি, তাহলে টু কস ফোর থিটাকে লিখতে পারি কি, কস টু ইন্টু টু থিটা, তাহলে সূত্রটা ফেললে কি আসবে, টু কস স্কোয়ার টু থিটা মাইনাস ওয়ান প্লাস নাইন কস টু থিটা মাইনাস সেভেন সমান জিরো।
তাহলে এখানে আসছে কত ফোর কস স্কোয়ার টু থিটা মাইনাস টু প্লাস নাইন কস টু থিটা মাইনাস সেভেন সমান জিরো তাহলে ফোর কস স্কোয়ার টু থিটা প্লাস নাইন কস টু থিটা মাইনাস নাইন সমান জিরো এবার আমরা মিডিল টার্ম করব তাহলে ফোর কস স্কোয়ার টু থিটা চার নয় ছত্রিশ প্লাস বারো কস টু থিটা মাইনাস থ্রি কস টু থিটা মাইনাস নাইন সমান জিরো ফোর কস টু থিটা তাহলে এখানে হচ্ছে কস টু থিটা প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি তাহলে কস টু থিটা প্লাস থ্রি সমান জিরো তাহলে কস টু থিটা প্লাস থ্রি ফোর কস টু থিটা মাইনাস থ্রি সমান জিরো এবার দেখো পাট পাট করতে পারি আমরা তাহলে কী হচ্ছে কস টু থিটা প্লাস থ্রি সমান জিরো একটা আর ফোর কস টু থিটা মাইনাস থ্রি সমান জিরো এবার এইটার ক্ষেত্রে দেখো কস টু থিটা সমান মাইনাস তিন আমরা জানি কি থিটার যে কোনো মানের জন্য কসের সর্বনিম্ন মান মাইনাস ওয়ান হয় তাহলে এটা অসম্ভব এটা কোনো দিনও সম্ভব নয় এবার এইটার ক্ষেত্রে দেখো তাহলে এটার ক্ষেত্রে কী আসছে কস টু থিটা সমান তিনের চার তাহলে টু থিটা সমান কস ইনভার্স তিনের চার তাহলে থিটা সমান একের দুই কস ইনভার্স তিনের চার তাহলে দেখো এটাই আমার প্রমাণটা ছিল থিটা সমান একের দুই কস ইনভার্স তিনের চার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স টু এক্স সমান পাই বাই থ্রি দেখো এরকম সমাধান করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে রাখবে দেখো যদি সাইন ইনভার্স থাকে সাইন ইনভার্সের দুটো সূত্র ফেললে কী হবে মানে প্লাসের সূত্র ফেললে দুটো রুট আসবে তাহলে এটা আমরা কষে নিয়ে আসতে পারি কিংবা কেউ যদি বলো যে না একটাকে ওইদিকে নিয়ে যে করবো অনেক রকমভাবে করা যায় তাহলে দেখো এটাকে যদি আমরা কষে নিয়ে আসি তাহলে কষে নিয়ে এলে কী আসবে দেখো পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স প্লাস পাই বাই টু মাইনাস কস ইনভার্স টু এক্স সমান পাই বাই থ্রি এবারে পাই বাই টু পাই বাই টু পাই হলো সেটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি মাইনাসটা দিয়ে কমন নিচ্ছি দেখো তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স টু এক্স সমান পাই বাই থ্রি মাইনাস পাই তাহলে পাইটা ওইদিকে যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি কি কস ইনভার্স এক্স কস ইনভার্স টু এক্স সমান টু পাই বাই থ্রি এবারে কস ইনভার্সের সূত্র ফেলছি তাহলে কস ইনভার্স এ বি মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান টু পাই বাই থ্রি তাহলে যদি কস হয়ে যাচ্ছে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কস টু পাই বাই থ্রি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার কস একশো কুড়ি ডিগ্রি মান মাইনাস হাফ এবার দেখো তাহলে আমার একটা রুট আছে তাহলে রুটটাকে আমি একদিকে নিয়ে যাচ্ছি তারপরে আমি স্কোয়ার করছি তাহলে এবারে স্কোয়ার করলে কী আসবে দেখো তাহলে স্কোয়ারটাকে একদম ভেঙে দিচ্ছি তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু একের দুই প্লাস একের চার এদিকে রুটটা উঠে গেল তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে লিখে দিবে যে বর্গ করিয়া এবার আমরা উপরে চলে যাচ্ছি দেখো অঙ্কটা তাহলে কী আসছে এবারে গুণটা করছি দেখো ওইদিকের গুণটা করছি তাহলে ফোর এক্স টু দি পার ফোর একটা দুই কেটে গেল তাহলে এখানে পাচ্ছি কত টু এক্স স্কোয়ার প্লাস একের চার সমান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু দি পার ফোর ফোর এক্স টু দি পার ফোর এক্স টু দি পার ফোর দুদিকে কেটে গেল তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ থেকে এখানে নিয়ে চলে আসছি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার সমান এক মাইনাস একের চার তাহলে এদিকটা আসছে কত সেভেন এক্স স্কোয়ার তাহলে সেভেন এক্স স্কোয়ার সমান তিনের চার তাহলে এক্স স্কোয়ার সমান তিন বাই আঠাশ তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার তিন বাই আঠাশ তাহলে আঠাশের থেকে চার মানে একের দুই বাইরে বেরিয়ে গেল থ্রি বাই সেভেন এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে
যেখানে প্লাস মাইনাস বেরিয়েছে কোন সমাধানটা হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে কিন্তু যে কোন সমাধানটা এখানে আসবে। দেখো এক্স এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমার অঙ্কটা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স টু এক্স সমান পাই বাই থ্রি, তাহলে দুটো যোগফল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নেগেটিভ মান মানে কি, সাইন নেগেটিভ কোথায় হয়, সাইন নেগেটিভ হয় তৃতীয় পাদে, কিংবা যদি মাইনাসের ক্ষেত্রে সাইন ইনভার্স মাইনাস হলে কি হয়, মাইনাস হয়, তাহলে দুটো কোণই নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভের মান কোনোদিনও দুটো নেগেটিভের যোগফল কোনোদিনও পজিটিভ হতে পারে না। তাহলে এখানে অতএব সমাধান হবে, সমাধানটা হবে x সমান 1/2 √3/7। লিখে দিতে পারো যে যেহেতু x সমান -1/2 3/7 সমীকরণকে সিদ্ধ করে না, এর পরবর্তী অঙ্ক √3x প্লাস সাইন ইনভার্স x সমান পাই বাই টু। তাহলে এখানে কি করব, একটাকে আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, দেখো তাহলে সাইন ইনভার্স √3x সমান পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স √3x সমান পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স মানে কস ইনভার্স এক্স। এবারে দেখো তাহলে সাইন ইনভার্স √3x এটাকে যদি আমরা কস ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে আসি তাহলে সাইন ইনভার্স 1 - x² তাহলে দুদিক থেকে ইনভার্সটা আউট হয়ে গেল, তাহলে √3x সমান √(1 - x²) তাহলে এখানে কী পাচ্ছি যদি বর্গ করে দিই, তাহলে 3x² সমান 1 - x² বর্গ করিয়া তাহলে 4x² সমান 1, তাহলে x² সমান 1/4, তাহলে x সমান হচ্ছে +-1/2। এবারে দেখো এটার ক্ষেত্রে একই জিনিস, দেখো যে সাইন ইনভার্স √3x যদি নেগেটিভ মান নিই তাহলে সাইন ইনভার্স মাইনাস চলে আসবে, সাইন ইনভার্স এক্সও মাইনাস চলে আসবে, তাহলে দুটো ঋণাত্মকের যোগফল কোনোদিনও পাই বাই টু হতে পারে না দুটো কোণের, তাহলে এখানেও সে একই রকম। অতএব সমাধান x সমান 1/2, আর ঋণাত্মকটা হচ্ছে না সেটা বলে দেবে। একই রকম দেখো এই অঙ্কটাও তাই, এটাকেও কী করব, একটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে কস ইনভার্স 5/x সমান পাই বাই টু মাইনাস কস ইনভার্স 12/x, তাহলে কী আছে, কস ইনভার্স 5/x সমান এটা হয়ে গেল কি সাইন ইনভার্স 12/x, কারণ পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে কস ইনভার্স 5/x এটাকেও যদি আমরা কস ইনভার্সে নিয়ে আসি তাহলে √(1 - x²), এবার দুদিক থেকে কস ইনভার্সটা আউট করে দিলাম, তাহলে 5/x সমান √(1 - x²), এবারে বর্গ করে দিচ্ছি তাহলে 25/x² সমান 1 - 144/x² বর্গ করিয়া এবারে x² লসাও করছি ওই দিকে, তাহলে কি হচ্ছে x² - 144/x², এক্সটা কোনোদিনও জিরো হতে পারে না, তাহলে x² কাটছি, এখানে ব্যাকেটে লিখে দেবো যেহেতু x ≠ 0, তাহলে কী পেয়ে গেলাম আমি 25 সমান x² - 144, তার মানে x² সমান 169, তাহলে x সমান +-13, কিন্তু সমাধান মাইনাসটা হবে না, তাহলে অতএব সমাধান x = 13। দেখো tan ইনভার্স 1 - tan ইনভার্স x এটাকে আমরা কী লিখতে পারি, tan ইনভার্স 1 - tan ইনভার্স x, কারণ কি আমরা যদি উল্টোভাবে ভাবি যে এই tan ইনভার্স x - tan ইনভার্স y কী সূত্র, tan ইনভার্স x - y/1 + xy সমান হাফ, এটা দেখো সাইন ইনভার্স মানে কী হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা x, অতিভুজটা কি 1 + x², তাহলে ভূমিটা কত, তাহলে ভূমিটা দেখো 1 আসবে, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ, তাহলে ভূমিটা 1, তাহলে এটাকে আমরা একদম ট্যান ইনভার্স লিখতে পারি কত, তাহলে লম্ব বাই ভূমি মানে x/1, তাহলে এবারে কী দাঁড়ালো এখানে, এটা হলো π/4 - tan ইনভার্স x সমান হাফ ট্যান ইনভার্স এক্স, তাহলে π/4 সমান ট্যান ইনভার্স এক্স প্লাস 1/2 ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে পেলাম কত,
पाई बाय फोर समान तीन दुई टैन इनवर्स एक्स ये घूरिए लिखते परि देखो जो टैन इनवर्स एक्स समान पाई बाय फोर इंटू दुए तीन तेल दुई दुगुण चार तर मैं एक समान टैन पाई बाय सिक्स तेल एक समान हे वन बाय टू थ्री अत समाधान एक समान वन बाय रूट थ्री टैन इनवर्स ए बाय बी प्लस सी प्लस टैन इनवर्स सी बाय ए प्लस बी सी बाय ए प्लस बी समान पाई बाय फोर यह देवा आछे एखान थेके बोले छे कि जे त्रिभुजटा समकोणी त्रिभुज प्रमाण करो तहले देखो एटा सिम्पल सूत्र टैन इनवर्स ए प्लस टैन इनवर्स बी सूत्र फेलछि तहले ए बाय बी प्लस सी बाय ए प्लस बी टैन इनवर्स एक्स प्लस टैन इनवर्स वाई तहले टैन इनवर्स एक्स प्लस वाई बाय वन माइनस एक्स वाई समान पाई बाय फोर एबार देखो टैन इनवर्सटा ओइदिक निये चले गेलाम तहले एटा लसागु करछि तहले लसागुटा कत हच्छे बी प्लस सी और ए प्लस बी तहले ए इंटू ए प्लस बी प्लस सी इंटू बी प्लस सी तहले ए प्लस बी b प्लस सी माइनस ए सी समान टैन पाई बाय फोर एबार लसागु एटा केटे गेल तहले कि पेलाम उपरे ए स्क्वायर प्लस ए बी प्लस बी सी प्लस सी स्क्वायर नीचे ए बी प्लस बी स्क्वायर प्लस ए सी प्लस बी सी माइनस ए सी टैन पाई बाय फोर वन एखे ए सी ए सी केटे गल तेलने की पेलम ए स्क्वायर प्लस ए बी प्लस बी सी प्लस सी स्क्वायर समान ए बी प्लस बी स्क्वायर प्लस बी सी देखो ए बी दूदिगे प्लस आ माइनस हो जाए एकदि नहीं गेले तई केटे गल तेलने की पेलम ए स्क्वायर प्लस सी स्क्वायर समान बी स्क्वायर समकोणी त्रिभुजे शर्त दुटो बाहू लम्ब स्क्वायर प्लस भूमि स्क्वायर समान अतिभुज स्क्वायर एखे ए बी सी हे त्रिभुजे तीनटे बाहू तेल अतए त्रिभुजटी समकोणी जर कोण बी समान नब्बे डिग्री अच्छा धन्यवाद আমরা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক ক্লাস আমরা এখানেই শেষ করলাম আমরা আবার পরবর্তী ক্লাসে অন্য অধ্যায় নিয়ে আসবো।